ছাগল ভেড়ায় পিপিআর সংক্রমণ করলে নেই নিস্তার, তাই পিপিআর রোগ মানেই চাষিদের আতঙ্ক। প্রাণী সম্পদ বিজ্ঞানীরা বলছেন, এই রোগ ঠেকাতে হলে নিয়ম মেনে দিতে হবে টিকা, আর আক্রান্ত হলে দিতে হবে চিকিৎসা। মুখে ঘা, জ্বর এবং শ্বাসকষ্ট সবই দেখা দিয়েছে ছাগলের। গবেষণা বলছে, মরণঘাতী পেস্টিডিস পেটিস রুমিনান্টস ভাইরাসের সংক্রমণেই ছাগলের এই রোগ, যা পিপিআর নামে পরিচিত। প্রাদুর্ভাবও ভেড়ার চেয়ে ছাগলে বেশি। 1942 সালে আইভরি কোস্টে সর্বপ্রথম এই রোগ দেখা দেয়। তাদের কাছে রোগটি কাটা নামে পরিচিত। বর্তমানে 70টি দেশে ছড়িয়ে পড়া ছাগলের এই প্লেগ বাংলাদেশে শনাক্ত হয় 1993 সালে মেহেরপুরে। প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, জীবাণু শরীরে প্রবেশের 3 থেকে 6 দিনের মাথায় এ রোগের লক্ষণ প্রকাশ পায়। শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, হতে পারে ডায়রিয়াও। ছাগলের নাক, মুখ, চোখ দিয়ে তরল পদার্থ বের হয়, ধীরে ধীরে তা শুকিয়ে নাকের ছিদ্র বন্ধ করে, ফলে বাড়ে শ্বাসকষ্ট। মুখ ও চোখের পাতা ফুলে যায়, দাঁতের গোড়ায় মাংসপেশিতে ঘা হয়। তাছাড়া দাঁতের ফাঁকে, মুখের তালুতে, ঠোঁটে, জিহ্বায় তৈরি হয় ক্ষত। অল্পবয়সী প্রাণীতে পিপিআর বা প্লেগের সংক্রমণ সবচেয়ে বেশি, তবে আক্রান্ত ছাগল গর্ভবতী হলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। অসুস্থ হওয়ার 5 থেকে 10 দিনের মাথায় প্রাণীটি মারাও যেতে পারে। প্রাণী চিকিৎসকরা বলছেন, দেহের বাইরে পিপিআর জীবাণু বেশিক্ষণ না টিকলেও রোগটি ছোঁয়াচ্ছে। আক্রান্ত প্রাণী থেকে নিঃসৃত তরল, হাঁচি ও কাশির মাধ্যমেও ছড়াতে পারে এই রোগ। প্রবাদ আছে, প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। তাই পিপিআর রোগের ক্ষেত্রেও প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের একই পরামর্শ। তারা বলছেন, নিয়ম মেনে দিতে হবে টিকা। আসার কথা হলো, দেশে সরকারিভাবেই দেয়া হয় পিপিআর রোগের টিকা, যার জন্য খামারিদের যোগাযোগ করতে হবে উপজেলা প্রাণিসম্পদ অফিসে। কোনো ধরনের ভ্যাকসিন আমরা সাজেশন করি না, যে পশুটা যদি অসুস্থ কোনো কারণে থাকে, তবে নিয়মিত টিকা আমাদের প্রদান অবশ্যই অবশ্যই করতে হবে এই রোগটা প্রতিরোধের জন্য। তবে রোগটি ছড়িয়ে পড়লে আলাদা করতে হবে আক্রান্ত ছাগল বা ভেড়াকে, জীবাণুনাশক দিয়ে বারবার পরিষ্কার করতে হবে খামার। প্রাণী চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া ও পরজীবীকে নিয়ন্ত্রণ করলে কমবে প্রাণীর মৃত্যুর হারও। আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে হতে পারে অক্সিটেট্রাসাইকিন, ক্লোরোটেট্রাসাইকিন অথবা জেন্টামাইসিন দিতে পারে। পাশাপাশি অবশ্যই অ্যান্টিহিস্টামিনিক আপনাকে দিতে হবে। আক্রান্ত স্থানে যদি ক্ষত সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনি সেখানে সালফোনিনামাইড পাউডার, ডক্সিসাইক্লিন পাউডার দুটোকে মিশিয়ে নারকেল তেলের দ্বারা মিশ্রিত করে আপনি দিনে 2 থেকে 3 বার সেই আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে। অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, কেননা তাতে রোগাক্রান্ত হতে পারেন ভোক্তা নিজেই। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।